যখন লড়া ছোৱালীয়ে 2024 সনত এইচএসৰ পরীক্ষা দিছে সেই অকল লড়া ছোৱালীলৈ দিবলৈ লৈছো ডাঙৰ খবৰ। তো যখন লড়া ছোৱালীয়ে এইচএস ফাইনাল ইয়াৰৰ রেজাল্ট লৈ অপেক্ষা কৰি আছে সেই অকল লড়া ছোৱালীয়ে ভিডিওটোত ক্লিক কৰিছে যদি অনুগ্ৰহ কৰি ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথম পৰা হেক লৈ চাই থাকিব। তো আজি হল 4 মে, আজি এইচএস ফাইনাল ইয়াৰৰ রেজাল্ট প্ৰকাশ হ'ব নেকি, চৰকাৰৰ ফালৰ পৰা কি আপডেট আহিছে, নতুনকৈ কি তথ্য আহিছে, এইটো ভিডিঅ'ৰ মাজত বিস্তাৰিত জনাই দিম। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকরি প্রথম পর শেষ লো সাবর। মোর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো বলক ভিডিওটি আরম্ভ করে এই বিষয়ত আমি বিস্তারিত জানি লো। তো যখন লড়া ছোৱালীয়ে 2024 সনত এইচএসর ফাইনাল পরীক্ষা দিছে সেই সকল লড়া ছোৱালীর ফলাফল কিন্তু এতিয়ালৈকে প্রকাশ হওয়া নাই। তো যখন লড়া ছোৱালীয়ে ফলাফল পোৱাৰ কারণে অপেক্ষা করে আছে, আসলতে সেই সকল লড়া ছোৱালীর ফলাফল কিমান তারিখে পকা করব, এএইচএসইসি ফালের কোনো আপডেট আহিছে নাই এটা আপনার বিস্তারিত জনাইছো। তো এএইচএসইসি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর ফালের কিন্তু এতালেকে কোনো তথ্য আহা নাই, অকল মে মাহত পকা হব বলে তথ্য আহিছে। মে মাহর কিমান তারিখে পকা হব এতালেকে কিন্তু ডেট ফিক্স হওয়া নাই। লগতে অসমৰ শিক্ষামন্ত্রী ডাঙরিয়াও কৈছে যে চলিত মে মাহৰ প্ৰথম সপ্তাহৰ ভিতৰতে প্ৰদান কৰিব ৰিজাল্ট, এতিয়ালৈকে কিন্তু ডেট ফিক্স হোৱা নাই। ডেট ফিক্স হোৱাৰ লগে লগে ভিডিও বনাই আপোনালোকক জনাই দিম। অনুগ্ৰহ কৰি চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব। তো ধন্যবাদ।